ফুলবাড়ির ট্র্যাজেডি দিবস উপলক্ষে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর জাতীয় রক্ষা কমিটির নেতৃত্বে শোভাযাত্রা হয়েছে। সকালে শোভাযাত্রাটি ফুলবাড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর ছোট যমুনা নদীর তীরে সেই আন্দোলনে নিহত আমিন, সালিকিন ও তারিকুলের স্মৃতিসৌধের পুষ্পস্তবক অর্পণ করা হয়। কিছুক্ষণ দাঁড়িয়ে নিরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। অংশগ্রহণকারীরা তৎকালীন ছয় দফা চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান। ফুলবাড়ির ট্র্যাজেডি দিবস উপলক্ষে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর জাতীয় রক্ষা কমিটির নেতৃত্বে শোভাযাত্রা হয়েছে। সকালে শোভাযাত্রাটি ফুলবাড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর ছোট যমুনা নদীর তীরে সেই আন্দোলনে নিহত আমিন, সালিকিন ও তারিকুলের স্মৃতিসৌধের পুষ্পস্তবক অর্পণ করা হয়। কিছুক্ষণ দাঁড়িয়ে নিরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। অংশগ্রহণকারীরা তৎকালীন ছয় দফা চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান। ফুলবাড়ির ট্র্যাজেডি দিবস উপলক্ষে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর জাতীয় রক্ষা কমিটির নেতৃত্বে শোভাযাত্রা হয়েছে। সকালে শোভাযাত্রাটি ফুলবাড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর ছোট যমুনা নদীর তীরে সেই আন্দোলনে নিহত আমিন, সালিকিন ও তারিকুলের স্মৃতিসৌধের পুষ্পস্তবক অর্পণ করা হয়। কিছুক্ষণ দাঁড়িয়ে নিরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। অংশগ্রহণকারীরা তৎকালীন ছয় দফা চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান। ফুলবাড়ির ট্র্যাজেডি দিবস উপলক্ষে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর জাতীয় রক্ষা কমিটির নেতৃত্বে শোভাযাত্রা হয়েছে। সকালে শোভাযাত্রাটি ফুলবাড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর ছোট যমুনা নদীর তীরে সেই আন্দোলনে নিহত আমিন, সালিকিন ও তারিকুলের স্মৃতিসৌধের পুষ্পস্তবক অর্পণ করা হয়। কিছুক্ষণ দাঁড়িয়ে নিরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। অংশগ্রহণকারীরা তৎকালীন ছয় দফা চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান। ফুলবাড়ির ট্র্যাজেডি দিবস উপলক্ষে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর জাতীয় রক্ষা কমিটির নেতৃত্বে শোভাযাত্রা হয়েছে। সকালে শোভাযাত্রাটি ফুলবাড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর ছোট যমুনা নদীর তীরে সেই আন্দোলনে নিহত আমিন, সালিকিন ও তারিকুলের স্মৃতিসৌধের পুষ্পস্তবক অর্পণ করা হয়। কিছুক্ষণ দাঁড়িয়ে নিরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। অংশগ্রহণকারীরা তৎকালীন ছয় দফা চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান। ফুলবাড়ির ট্র্যাজেডি দিবস উপলক্ষে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর জাতীয় রক্ষা কমিটির নেতৃত্বে শোভাযাত্রা হয়েছে। সকালে শোভাযাত্রাটি ফুলবাড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর ছোট যমুনা নদীর তীরে সেই আন্দোলনে নিহত আমিন, সালিকিন ও তারিকুলের স্মৃতিসৌধের পুষ্পস্তবক অর্পণ করা হয়। কিছুক্ষণ দাঁড়িয়ে নিরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। অংশগ্রহণকারীরা তৎকালীন ছয় দফা চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান। ফুলবাড়ির ট্র্যাজেডি দিবস উপলক্ষে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর জাতীয় রক্ষা কমিটির নেতৃত্বে শোভাযাত্রা হয়েছে। সকালে শোভাযাত্রাটি ফুলবাড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর ছোট যমুনা নদীর তীরে সেই আন্দোলনে নিহত আমিন, সালিকিন ও তারিকুলের স্মৃতিসৌধের পুষ্পস্তবক অর্পণ করা হয়। কিছুক্ষণ দাঁড়িয়ে নিরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। অংশগ্রহণকারীরা তৎকালীন ছয় দফা চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান।